আরামবাগ মহকুমা জুড়ে চলছে দলবদলের খেলা। প্রতিদিনই কিছু কিছু কর্মী একদল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন, আর একদলের নেতারা অন্য দলের নেতাদের বিরুদ্ধে নাটকবাজি করার অভিযোগ তুলছেন। বিজেপির দাবি, তৃণমূল নেতারা দলের কর্মীদেরকেই তৃণমূলে যোগদান করাচ্ছে। আবার একই অভিযোগ তৃণমূলেরও, তাঁদের দাবি বিজেপি কর্মীদেরকেই বিজেপিতে যোগদান করাচ্ছে। রবিবার বিজেপির আরামবাগ অফিসে আরও একবার দলবদল হলো। জেলা সভাপতি বিমান ঘোষ জানালেন, তৃণমূল ও সিপিএম ছেড়ে খানাকুল সহ বিভিন্ন এলাকার 150 কর্মী বিজেপিতে যোগদান করলেন, কিন্তু যোগদানকারী এক কর্মী বললেন তিনি বিজেপিতেই ছিলেন। বিমান ঘোষের নেতৃত্বে আরামবাগ বিজেপি লড়ছে লড়বে, বিমান ঘোষের নেতৃত্বে আরামবাগ বিজেপি লড়ছে লড়বে লড়ছে লড়বে। আর কোনখান থেকে যোগদান দিলে? খানাকুল কিশোরপুর 1 নম্বর থেকে। প্রায় আমরা 100 জন আছি। কোন দল করছে আগে? আগে কোন দল করতে? কোন দল করতেন? কোন দল? বিজেপি করতাম সেখানে 2 বছর আগে থেকে। হ্যাঁ, তারপর তারপর যোগদান করলো আর কোন দল থেকে? দেখুন, তৃণমূল এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। এখানেতে ম্যাক্সিমামই খানাকুলের লোক, ঠিক আছে? খানাকুল 1 নম্বর ব্লকের, কিশোরপুর 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চল থেকে শতাধিক জয়েন করেছে। এছাড়া তাঁতিশাল, বালিপুর এবং কাইবা, ওই জায়গা থেকে 40 জন বিজেপিতে যোগদান করেছে। টোটাল 150 জন যোগদান করলো, এর মধ্যে মাইনরিটি আছে 60 জন। তো প্রত্যেকেই কেউ তৃণমূল করতো, কেউ সিপিএম করতো, ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। অ্যাকচুয়াল বিষয় হচ্ছে, গতকাল তৃণমূলের একটা নাটকবাজি আমরা দেখেছি। আপনারা জানেন আমাদের যে দুদিন প্রোগ্রাম বন্ধ ছিল এই চীনের যে যুদ্ধের বিষয় নিয়ে, তারপর আজ থেকে জয়েনিং করা শুরু হয়েছে। তো তৃণমূল কংগ্রেসের লোকেরা তৃণমূলের হাতে পতাকা তুলে যে কালকে নাটকবাজিটা করে গেছে, আপনারা আজকে এখানে ছবি আছে নিয়ে চলে যান, যে তারা এরা বিজেপির কর্মী ছিল, ঠিক আছে? একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।